এদিন পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে রবিবাসীর আমেজে কলকাতার ব্রিগেডে শুরু হলো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর। এদিনের অনুষ্ঠানে বঙ্গ বিজেপির বিধায়ক সাংসদ থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতারাও অংশ নিয়েছেন গীতা পাঠে। আর এদিনের ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিড় ছিল চোখে পড়ার মতো। সনাতনী হিন্দু ধর্মের আবেগ দেখা গেল উপস্থিত মানুষজনের মধ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ হিন্দুরা যারা পেরেছেন উপস্থিত হয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গীতা পাঠের আসরে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সাধু সন্তরাও হাজির হন গীতা পাঠ অনুষ্ঠানে। অনেকে বলেছেন সাম্প্রতিক অতীতে এই ধরনের অনুষ্ঠান সেভাবে দেখা যায়নি। ব্রিগেডের ওই অনুষ্ঠান মঞ্চে হাজির থাকতে দেখা গেল স্বামী সদানন্দ সরস্বতী সারদাপীঠের শঙ্করাচার্যকে। আবার দ্বৈতপতিজিও অংশ নিয়েছেন ওই অনুষ্ঠানে। গীতা পাঠের আসরে বঙ্গ বিজেপির একাধিক বিধায়ক সাংসদ ও নেতাকেও হাজির থাকতে দেখা যায়, যার মধ্যে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রাপ্পা, লকেট চট্টোপাধ্যায়, হিরণ চ্যাটার্জি, টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ আরো অনেকে। এরা সকলেই এদিন গীতা পাঠে অংশ নিয়েছিলেন। গীতার 18টি অধ্যায়ের মধ্যে 5টি অধ্যায় পাঠ করা হয়। এখানে প্রায় 1500 মতো সাধু উপস্থিত ছিলেন। এদিনের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের দায়িত্ব ছিল সনাতন সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের একাধিক সংগঠনের। এসেছিলেন দ্বারকার শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতী। মূল মঞ্চে ছিল তাঁরই উজ্জ্বল উপস্থিতি। এছাড়াও ব্রিগেডে এসেছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি। জমজমাট ওই অনুষ্ঠানে এদিন লক্ষ্যকণ্ঠে গাওয়া হয় নজরুল গীতি। এদিনের অনুষ্ঠানের জন্য সমগ্র ব্রিগেডকে ব্যারিকেড দিয়ে ঘিরে মোট 20টি ভাগে ভাগ করা হয়েছে। উদ্যোক্তাদের কথা অনুযায়ী প্রতিটি ভাগে 5000 জনের বসার ব্যবস্থা করা হয়েছিল। যদিও প্রশ্ন উঠেছে ব্রিগেডে কি লক্ষ মানুষের জমায়েত হয়েছিল, উদ্যোক্তাদের দাবি প্রচুর মানুষের সমাগম হয়েছিল। বিভিন্ন জেলা থেকে যেমন এসেছিলেন মানুষজন, তেমনি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও প্রচুর মানুষ এসেছিলেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন রাজ্য সরকার সব রকমভাবে আজকের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল। পাস না দিয়ে টেট পরীক্ষা ফেলে দেয় এদিন রাজ্য সরকার, কিন্তু মানুষ সেসব উপেক্ষা করে ব্রিগেডে হাজির হন আর একসঙ্গে গীতা পাঠে অংশ নিয়েছিলেন, যে কারণে গীতা পাঠ সফল বলে বর্ণনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বলেন এদিনের গীতা পাঠের সাথে লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই, ওরা দুর্নীতি থেকে মাথা তুলতে পারছে না, ফলে গীতা পাঠ নিয়ে আর ভালো কী বা বলবে। আয়োজকরা অবশ্য দাবি করেছিলেন 1 লাখেরও বেশি মানুষের জমায়েতে গীতা পাঠ করা হবে, যা গিনেস বুকে নাম তুলবে। সেজন্য নাম নথিভুক্তকরণের কাজও শুরু করা হয়েছিল, কিন্তু আদৌ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন থেকেই গেল। এদিন ঠিক ব্রিগেডে কতজন মানুষের জমায়েত হয়েছিল তা নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে এদিনের গীতা পাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির না থাকতে পারলেও তিনি বিশেষ বার্তা পাঠিয়েছিলেন। তাতে মোদি লিখেছেন সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা সত্যি প্রশংসনীয়। দীর্ঘ পরম্পরা, অগাধ জ্ঞান ও দার্শনিক আধ্যাত্মিক বুদ্ধির মেলবন্ধনের দ্বারা গঠিত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি আমাদের শক্তি। অন্যদিকে উদ্যোক্তারা জানিয়েছেন তাদের কাছে 1,30,000-এর বেশি মানুষ ফর্ম রেজিস্ট্রেশন করিয়েছেন। এদিন বেলা 12:10 থেকে শুরু হয় গীতা পাঠ, 1:15 শেষ হয় ওই গীতা পাঠের আসর। হাজার হাজার শাঁখও বেজে উঠেছিল এদিন। সব মিলিয়ে ভালো মতেই শেষ হয় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর।